হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে ভ্লগের শুরুতে একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে আমাদের জায়ান সোনার দোলনা, যেটা আমাদের লেদেই বানিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা চাইলে কিন্তু অর্ডারও করতে পারো। তো এই দেখো, এখানে দেখতে পাচ্ছো ইসিয়া সিট, আর তার সঙ্গে এই যে ড্রাই ফ্রুটস যেগুলো ভেজায় সেগুলো ভিজিয়ে দিয়েছি। কিন্তু রাত্রি খাবার খাওয়া হয়ে গেছে, বেজে গেছে 6:30। তো এখানে আয়রনটা দিয়ে দিলাম, বর চলে গেল ডিউটি, আর এদিকে আমি বাসন টাসন মেজে ঘরের কাজ করব। 6:55 তো কেপি ওদিকে ডিউটি বেরিয়ে গেল, আর একটু আমি বাইরের দিকে এলাম, কিছু সবজি বাজার চাল আলু এগুলোই নিতে হবে। তো এখানে আমি ওয়েট করছি রেশমার জন্য, মানে তোমরা দেখেছো মিনি ব্লগে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, মানে যে দাদা আমাদের সঙ্গে গিয়েছিল, তো ওই দাদার বউ মেয়ে আসছে। তো আমি এই নতুন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, ও আসছে বললো, তো একসঙ্গে বাজারে যাবো, এই প্রথমে ওর সঙ্গে যাবো। তো দেখি ওর জন্যই ওয়েট করছি, দেখতে থাকো। চলো, ভালো আছো? 1 কিলো না, অত লাগবে না। চাল দেখছো? একসঙ্গে বাজারে গিয়ে বেশ ভালোই লাগলো। তারপরে ওদিকে বললাম যে চলো আমাদের ঘরে একটু এসো, তো যাই হোক এসেছিল, তো বেশ কিছুক্ষণ গল্প করলাম, আর এখন দেখো চলে যাচ্ছে। টাটা, যেত না গো বাবু। জ্যাফরিন একেবারেই যেতে চাইছিল না, বলছিল আরো কিছুক্ষণ থাকি থাকি, তো যাই হোক জোর করে নিয়ে যাচ্ছে। তো কেন নিয়ে যাচ্ছে বা যেতে হলো সেটা আমি তোমাদের ঘরে গিয়ে বলছি। আসসালামু আলাইকুম, এখন বেজে গেছে 8:41। তো ওরা ওদিকে আমি একটু এগিয়ে দিলাম, তোমাদের দেখালাম, তো ওরা তো চলে গেলো। আর জ্যাফরিনের যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, মানে আরো কিছুক্ষণ থাকবে বলছিল, আর সেটা কিছুক্ষণ খেলা বলছিল। তো যাই হোক, যেহেতু দাদার ডিউটি আজ আফটারনুন ছিল, তো রাতে চলে আসবে, রান্না বান্নারও একটা ব্যাপার আছে জ্যাফরিনকে পড়াবে, তো সেই সব কাজের জন্য চলে গেলো। তো চলো আবারও আসবে, আর আমাকেও যেতে বলে, তো আমারও তেমন যাওয়া হয় না, তো যেতে হবে না। আজকে কী কী বাজার করে এনেছি সেটা দেখে, আমার এই ব্যাগ ব্যাগ ভর্তি বাজার করা দেখে আমাকে রেশমা বলছিল, তুমি এত কিছু নিয়ে যেতে পারছো, এটা দেখে আমি অবাক হচ্ছি এরকম বলছি। তাই বললাম হ্যাঁ, এর থেকে আরও বেশি নিয়ে যাই, আজকে একটু কমই নিলাম। আর যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, ওই জন্য সব কিছু দামই একটু বেশি বেশি ছিল। তো বলে দিই 5 কেজি চাল নিয়েছি, ওটা দেখাচ্ছি না। নিয়েছি 2 কিলো আলু, এখানে নিয়েছি 200 গ্রাম আদা, 6টা গাছপালা, 1 কিলো চিচিঙ্গা, আর 1 কিলো মিষ্টি কুমড়ো দিয়েছি। হ্যাঁ, একটা বিস্কুট নিয়েছিলাম, দেখে তো ওদিকে ওই চা বিস্কুট করে দিলাম, ডিপোজটা করে দেবো বললাম, তো কোনো মতেই ফোন করতে দিল না। যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে তুলে দেব। আর এখন আমি দেখলাম যে ডিম আবারও শেষ হয়ে এসেছে, এই নিয়ে এলাম, আমাদের ডিমটা একটু বেশি ফুটোই, তো যাই হোক যেটা দরকার সেটা তো নিতেই হবে। আনন্দি মুখে ও জঙ্গে দেখায় দরকে আমার সামনে না হাঁসের মতো দেখছি। পোয়েম কেমন? এবার কি কথা, তোমাকে বলতে হবে পোয়েম। বলো তোমাদের বাংলা ইংরেজি না কি আছে বলো, পোয়েম বলো একটু। আরিশ পপকর্ন খেতে খুব ভালোবাসে, আর তার জন্য দেখো ওর মাম্মা মেয়েটা বানাচ্ছিল, তো আরিশ ওদিকে আমার সঙ্গে বকবক করতে গিয়েও বুঝতেই পারেনি। তো তারপরে যেই বুঝতে পেরেছে মাম্মা দেখেছে, দেখো ক্যামেরা নিয়ে চলে এসেছে, তো ওর হাতে ছোট্ট হাতের ছোট্ট ক্যামেরা দেখতেই পারছো। এই দেখো এখানে চালটা মেপে দিয়ে দিয়েছি, আজকে সকালবেলায় নিয়েছিলাম, মানে একটু চাল কম পড়েছিল, তো সেটা আনার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম। কোনো কিছু নিলে আমার মনে হয় কখন আমি ফেরত দেব। তো যাই হোক এটা দিয়ে দেওয়ার পর দেখো আমাকে আবার টুম্পা বললো যে একটু পপকর্ন নাও, তো নিতেই চাইছিলাম না, কারণ আমার এই পপকর্নটা খুব একটা যে ভালো লাগে না। তো এখানে আবার ওই জাফরিন খাইনি, চাটা ওর জন্য করেছিলাম, তো ওটা আবার একটু খাওয়ার চেষ্টা করলাম, আর আমরা তো চা খাই না। তো যাই হোক একটু ইচ্ছে হলো, ভাবলাম বিস্কুট দিয়ে একটু ভিজিয়ে খাই, তো ওই একটু একবার খেয়ে একদম ঠান্ডা হয়ে গেছে, আর খেতে ভালো লাগলো না, ফেলে দিলাম। তো সেটাই বলছি, এটা খেয়ে তারপর ফ্রেশ হয়ে এখানে শুয়ে পড়বো, সেটাই বলার পর আবার একটু কাজটাও দেখে দিলাম। পরে দেখলাম বোতলগুলো জল খালি হয়ে গেছে, বোতলগুলো ভর্তি করলাম, যে বাসনগুলো ছিল সেগুলো মাজলাম। তো এইসব কাজকর্ম কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের এই ছোট্ট খাট্টো ভ্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আরও একটি সুন্দর ইন্টারেস্টিং ভ্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এই যে আমার মনে হয় যে এইসব জিনিসপত্রগুলো কখন তুলবো সেটা একটা